বাকি আলোচনাটা আমাদের মধ্যে কি হয়েছিল সেটা একেবারেই ব্যক্তিগত আলোচনা, সেটা আমরা কিছুতেই আমরা শেয়ার করব না। প্রথমে আমার মিডিয়ার সমস্ত বন্ধুকে ধন্যবাদ, এই দুর্যোগের মধ্যে আপনারা এসেছেন এবং আপনাদের মাধ্যমে আমরা আমাদের দর্শকদের নিমন্ত্রণ জানাচ্ছি আগামী 19 অক্টোবর রক্তবীজ বড় পর্দায় রিলিজ করছি। আমরা ট্রেলার লঞ্চ হলো, যদিও এর আগে আমরা টিজার, গান ইত্যাদি দেখেছি, পোস্টার দেখেছি, তার থেকে একটা ছবি আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে পুরো ছবিটা কী কী বিষয়ে কথা বলে। আমরা শুধু এটুকুই বলছি যে এটা একটা সত্য ঘটনা অবলম্বন এবং আমাদের শহর থেকে খুব দূরে নয় এবং খুব বেশি বছর আগেও এগিয়ে যেতে হবে এই ঘটনাটা বেশি। কাজেই এই সিনেমার গুরুত্ব সেখানেও বেশি। এটা দুর্গা পুজো রিলিজ করছে, পুজোর মধ্যে পুজোর গল্প এবং বেশ কিছু বাস্তব চরিত্রে ছায়া আমরা এই ছবিতেও দেখতে পাবো। আমি শুধু এটুকুই বলতে চাই যে বাঙালি দর্শক যেভাবে বাংলা ছবি দেখেছেন, আমাদের সমর্থন করছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ, আমরা ধন্যবাদ জানাচ্ছি। পুজোর সময় বড় পর্দায় বাংলা ছবি দেখার যে চল, সেটা বাঙালি দর্শকদের জন্যই বা বাংলা ছবির যারা দর্শক হতেও পারেন তারা অবাঙালি, তাদের জন্যই রয়েছে। তো এবারেও আপনারা আসুন বড় পর্দায় দেখুন। আরও একটা স্পেশাল বিষয় হচ্ছে যে রক্তবীজ কিন্তু একসঙ্গে 4টে ভাষায় রিলিজ করছে, বাংলা ছাড়াও হিন্দি, উড়িয়া এবং আসামিজ। কাজেই ভাষার অন্তরায় নয়, যদিও আমরা জানি শিল্প বা সিনেমায় সেরকমভাবে ভাষা হয়। এই ছবিটা এমনই আমাদের মনে হয়েছিল যে সকলে মিলে এই ছবিটা দেখলে ভালো হবে, এটা আমাদের দেশের গল্প। আর এটা আমার উইন্ডোজের কাছ থেকে, উইন্ডোজ হাউসের তরফ থেকে এটা আমার তৃতীয় ছবি, কিন্তু শিবুদা এবং নন্দিতাদি অ্যাজ পরিচালক দয়ে তাদের সঙ্গে আমার প্রথম ছবি, সেই কারণে হয়তো প্রত্যাশা বা উত্তেজনাটা আরেকটু বেশি। দেখো, যারা স্টান্ট টিমে যারা থাকেন, যারা বডি ডাবল হিসেবে কাজ করেন, তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা আছে, কারণ তারা যে ঝুঁকিপূর্ণ শটগুলো আমাদের জন্য নেন, আমি এর আগে যেখানে যেখানে করেছি কাজ, যেখানে কখনো কখনো এরকম শর্টস হয়েছে, এবং তারা সবসময় অন্তরালে থাকেন, তারা অন্য কারুর হয়ে কাজটা করে দেন, সেই প্রশংসাটা আমরা করি, তারা পান না, কাজে তাদের ধন্যবাদ। হ্যাঁ, এই ছবিতে যা যা স্টান্টস মোটামুটি দেখা যাচ্ছে আমার বা আমরা ইউজ করিনি, কারণ আমরা চেয়েছিলাম যে যদি আমরাই করতে পারি কেন নয়, একজন অভিনেতা হিসেবে সেটাও একটা কিক দেয়, সেটাও একটা আলাদা উত্তেজনা তৈরি করে। তবে চেষ্টা করেছিলাম যতটা সুরক্ষিতভাবে, যতটা নিরাপদভাবে করা যায়, বাট শুটিংয়ে কিছু এদিক ওদিক হয়ও। আর এই ছবিটায় কিন্তু হ্যাঁ, এতে অনেক কিছু এরকম আমরা যেটা বলি যে অ্যাকশন সিকোয়েন্সেস আছে, কিন্তু সেটা ভীষণ বাস্তবভাবে শ্যুট করা হয়েছে, কারণ আবারও বলছি এটা একটা বাস্তব ঘটনা বলব। শেষ যখন যে ভিডিওটা প্রচারের জন্য এসেছিল সামনে, পোলাও এবং খাসির মাংসের সাথে তুলনা করা হয়েছে মিমিদিকে, আমরা শুনলাম মিমিদিকে তুমি পাঠিয়ে দিয়েছো আগে থেকে, মিমিদি তারপর কি রিপ্লাই করলো? সেটা বলবো না, এটা বলি, এটা মজা করেই বলা হয়েছে। কোনো মানুষকে বা কোনো সহকর্মীকে কোনো খাবারের সঙ্গে তুলনা করার ব্যাপারটা যদি আপনারা ক্রুড ওয়েতে দেখতে চান তাহলে সেটা খুবই খারাপ, সেটাই আমার কোনো একেবারেই সেটাই কোনো মত নেই, কিন্তু এটা মজা করে বলা হয়েছিল। বাকি আলোচনাটা আমাদের মধ্যে কী হয়েছিল সেটা একেবারেই ব্যক্তিগত আলোচনা, সেটা আমরা কিছুতেই আমরা শেয়ার করব না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।